ममता बनर्जी पश्चिम बंगाल के भवनीपुर में जीत की ओर बढ़ रही है, जिस वजह से त्रिपुरा में तृणमूल कांग्रेस के नेताओं के बीच खुशी छाया हुआ है। तृणमूल कांग्रेस के नेताओं ने हरे रंग लगाकर खुशी व्यक्त करते हुए रास्ते में चल रहे लोगों का मुंह मीठा करवाया। इस दिन मीडिया से आमने सामने की बैठक में तृणमूल कांग्रेस नेताओं ने कहा कि पश्चिम बंगाल की भवनीपुर में वोट गणना में ममता बनर्जी के पास अभी भी 50,000 वोट है और तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं का आशा है कि ममता बनर्जी इस बार 1,00,000 से भी ऊपर वोट के साथ जीत जाएगी। जुगान करबे कारण बीजेपी एक जुमला पार्टी विधानसभा आगे मानुष के भूरी भूरी प्रतिश्रुति दिए जुमला प्रतिश्रुति दिए विजन डकुमेंटी बोलूँ और 299টি প্রতিশ্রুতির কথাই বলুন। এই কোনো ভিশন ডকুমেন্টের মুখ্যমন্ত্রী বলছেন যে 98% কাজ উনি অলরেডি করে নিয়েছেন, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা বিজেপিও করে ওরাই বলছে যে মুখ্যমন্ত্রী এই সমস্ত কথাবার্তা বিভিন্ন সময়ে কীভাবে বলেন এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই বক্তব্যের 42% সরকার এই রাজ্যের সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো মূল্য নেই, সেটা এই রাজ্যের জনগণ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে এবং বিজেপি যারা দলে রয়েছেন যারা আসবেন তারাও বুঝে গেছে যে এই প্রথম মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জনগণ পেল যার বক্তব্যের কোনো মূল্যায়নই এই রাজ্যের মানুষরা করে না। যে এর আগেই তৃণমূল কংগ্রেস বলেছে ভবানীপুর দ্বিতীয় একটা ভারত, ভ দিয়ে ভবানীপুর, ভ দিয়ে ভারতবর্ষ, ভবানীপুরে গণনা চলছে, আমাদের জনপ্রিয় নেত্রী 50,000 ভোটে এগিয়ে রয়েছেন, আরও 8টি রাউন্ড বাকি রয়েছে, আমরা আশা করব 1,00,000 অধিক ভোটে উনি বিজয়ী হবেন। আজকে পশ্চিমবঙ্গের এই দেশের জননেত্রীর নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বরা এখানে সামিল হয়েছে এবং আমরা পথচালিত মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি। আপনারা দেখছেন যে আপনাদের ক্যামেরায় বন্দী হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, আমাদের যে ক্ষুদ্র আয়োজন রসগোল্লা, রসগোল্লা খাইয়ে আমরা ত্রিপুরার জনগণকে মিষ্টিমুখ করাচ্ছি। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে সারা রাজ্যে। আমাদের বর্তমান সাংগঠনিক ত্রিপুরা তৃণমূল প্রদেশ কংগ্রেস আর কিছুদিনের মধ্যেই আমরা মাস জমায়েত করব, যখন 144-এর বিধিনিষেধ উঠে যাবে আমরা 25-30,000 লোকের জমায়েত করে আমরা জানান দেব যে তৃণমূল এই রাজ্যে প্রধান প্রতিপক্ষ হবে এবং 2023 বিধানসভা নির্বাচনে তৃণমূলের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।